কেকেআর আর সিএসকে খেলা চলাকালীন সব থেকে বড় ঝটকা কেকেআরের। ব্যাটিং করার সময় সুনীল নারিনের হঠাৎ করেই কাঁধে সমস্যা চলে আসে। ফিজিও যখন আসে তখন তাকে বলে সে কি খেলা কন্টিনিউ করতে পারবে, সে বলে আমি কন্টিনিউ করতে চাই। এবং তার পরের বলেই আবারও এক চার মারার পরে আমরা দেখতে পাই যে তার কাঁধে কিন্তু আবারও সেই সেম জায়গায় ব্যথা আসে। তাহলে কি পরের ম্যাচ সুনীল নারিন খেলবে না, বা সুনীল নারিন কি টাইম আউট হতে পারে? আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।